الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وصراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم

আজ আমরা কোরআন এবং সন্না থেকে সংক্ষেপে কিছু কথা আড়স করব একজন মমিনের জন্য সচ্চরিত্র এটা কত গুরুত্বপূর্ণ একটি বিষয় কালকে বিশেষ করে তারণ্যকে যত প্রকার অবৈধ যৌনতা নোংরামি এবং অশ্লীলতা থেকে হেফাজত করা রক্ষা করার গুরুত্ব কোরআন এবং সুন্না যে পরিমাণ বর্ণনা করেছে আমরা অনেকেই সেটাকে অনুধাবন করতে পারি না আর এই কারণেই আজ সারা পৃথিবীতে মুসলমানদের মধ্যে আমাদের ভেতরে যেই কয়েকটি গুণাহ সবচাইতে বেশি আকারে ভয়াবহ আকারে রূপ ধারণ করেছে যেই গুনাহগুলো থেকে মুক্ত মানুষ খুঁজে পাওয়া কঠিন সেই কয়েকটি গুনাহের মধ্য থেকে একটি হল এই অবৈধ যৌনতার গুনাহ নানাভাবে আমরা আজ জেনায় লিপ্ত এক একজন এক এক ধরনের জেনার এক একজন এক এক ধরনের ব্যবিচারের এক একজন এক এক ধরনের অশ্লীলতার সাগরে আমরা খেয়ে চলছি আল্লাহ সুহানা তালা কোরআনে করিমের বহু আয়াতে আমাদের চরিত্রকে সংরক্ষণ করবার জন্য হেফাজত করবার জন্য আমাদের যৌন চাহিদাকে যেভাবে সেভাবে যেখানে সেখানে চরিতার্থ না করবার জন্য উৎসাহিত করেছেন নির্দেশ করেছেন সতর্ক করেছেন নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বহু হাদিসে আমাদের চরিত্রকে হেফাজত করার জন্য আমাদের লজ্জাস্থানকে হেফাজত করার জন্য আমাদের যৌন চাহিদাকে কন্ট্রোল করার জন্য এটাকে যথাস্থানে শুধুমাত্র ব্যবহার করার জন্য তিনি নির্দেশ করে গেছেন সম্মায়িত ভাইরা আজ আমরা এই নির্দেশগুলোকে করার এ সংক্রান্ত নির্দেশগুলোকে আমরা অবলীলায় লঙ্ঘন করে চলছি এমন মানুষ পৃথিবীতে আজ পাওয়া কঠিন যেই মানুষ চোখের জেনা করছেন না যে মানুষ হাতের জেনা করছেন না যিনি মুখের জেনা করতেছেন না যিনি কানের জেনা থেকে মুক্ত পবিত্র এরকম মানুষ খুঁজে পাওয়া আজকের যুগে অত্যন্ত কঠিন একটি ব্যাপার ঠিক না তার বহু আয়াতে আমাদেরকে চোখকে নিয়ন্ত্রণ করার জন্য চোখকে কন্ট্রোল করার জন্য হারাম জিনিস যেন চোখ দিয়ে না দেখি সেজন্য নির্দেশ করেছে বহু আয়াত ইসলামের একটা অন্যতম সৌন্দর্য হল ইসলাম আমাদেরকে সবসময় সৎ চরিত্রবান হতে শেখায় নীতিবান হতে শেখায় আমানতদার হতে শেখায় ভালো মানুষ হতে শেখায় একজন মানুষ তিনি হয়তো নামাজ কালাম পড়েন রোজা রাখেন তার আকীদা সহি আছে মার্শাল্লাহ এটা খুব ভালো একটা দিক তার মূল দিক ঠিক আছে কিন্তু হয়তো তিনি লেনদেনে কায়কারবারে কারবারে আচার আচরণে অন্যের সাথে ভালো মানুষের পরিচয় তিনি দিতে পারেন না ইসলাম সেই দিকটাকেও গুরুত্ব দেয় অনেক সময় দেখা যায় যে অর্থনৈতিক লেনদেনও ঠিক আছে ইমান আকিদাও ঠিক আছে সালাদ সিয়ামও ঠিক আছে কিন্তু গোপনে গোপনে তিনি চোখের গুনাহ করেন গোপনে গোপনে তিনি হারাম জিনিস দেখেন হারাম জিনিস শুনেন হারাম কাজ এবং কারবারের সাথে তিনি জড়িত এই জন্য শরীয়ত আমাদেরকে অন্যের সম্পদের ব্যাপারে যেরকম সাবধান করে অন্যের চরিত্র যাতে আমার দ্বারা হনন না হয় নিজের চরিত্র যাতে নোংরা না হয় কলুষিত না হয় কালিমাযুক্ত না হয় সেজন্য ইসলাম আমাদেরকে বিভিন্নভাবে নির্দেশ করেছে একজন মুমিন, তার যে সম্মান তার যে সম্ভ্রম তার যে ইজ্জত আল্লাহ সাতার কাছে তিনি জান্নাতের অতিথি তিনি জান্নাতের অতিথি জান্নাতের মেহমান আল্লাহর মেহমান তার অনেক মর্যাদা তার অনেক সম্ভ্রম আল্লাহর কাছে আসে প্রিয় ভাইরা এই কথা যদি কোনো মমিনের মাথায় থাকে তো নোংরা কাজ নোংরা জিনিস দেখা নোংরা কাজ করা অশ্লীলতার সাথে নিজে কোনোভাবে জড়িত হওয়া এটা তার দ্বারা সম্ভব হবে না যদি তার এই কথাটা সবসময় মাথায় থাকে যে আমি আল্লাহর কাছে একজন সম্মানিত ব্যক্তি কি বলেন একজন বড় ইমাম সাহেব একজন বড় আলেম সাহেব তার দ্বারায় একটা নোংরা কাজ অশ্লীল কাজ নারীগঠিত কোনো দুই নম্বরই হারাম কাজ এটা করা কঠিন কিনা তার বিবেক তাকে বাধা দেয় কিনা প্রিয় ভাইয়েরা আমরা প্রত্যেকটা লোক সম্মানিত প্রতিটা মোমিন আল্লাহর কাছে কি সম্মানিত প্রত্যেক আল্লাহ আল্লাহর কাছে অসীম সম্মানের অধিকারী বহু সম্ভ্রম ইজ্জত আল্লাহনের মতো উঁচু সম্মানিত মর্যাদাপূর্ণ সম্ভ্রান্ত মানুষের দ্বারায় এই অবৈধ যৌনতা গোপনে গোপনে হারাম কাজ করা চোখে কম্বলের নিচে ঢুকে ঢুকে দুই নম্বরই করা একাকী রুমের ভিতরে খারাপ জিনিস দেখা খারাপ জিনিস শোনা যৌনতার সাথে অবৈধ যৌনতায় লিপ্ত হওয়া হারাম কাজ করা এটা মমিনের জন্য শোভা পায় না প্রিয় আল্লাহ কোরআনে কারিমের ভিতরে সুরে মমিনের ভিতরে বলেছেন সফল মমিন তারা যাদের মধ্যে কয়েকটি গুণ আছে সাত আটটি গুণ আছে যাদের মধ্যে তারা হলেন ইমানদার হিসাবে কি সফল এবং স্বার্থ আল্লাহ সুমাতা বলেন তদআফলাহ আলম মিনুন নিশ্চয়ই ওই ঈমানদাররা সফল কাম হয়ে গেছেন আল্লাহদিন আহুম ফি সলা তিহিম যারা তাদের নামাজের মধ্যে খুশু এবং খুজু অবলম্বন করে খুশু অবলম্বন করে যাদের নামাজের মধ্যে মনোযোগ থাকে ধরে রাখতে পারে এই লোকগুলা সফল এভাবে বলতে বলতে যারা জাকাত আদায় করে অনেকগুলা গুণের কথা বলে আলাসমাততালার শেষে এসে বলছেন আর যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করতে পারে যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করতে পারে এই লোকগুলো হলো সফল মোমিন হিসাবে সফল ইমানদার তো বহু লোকই আছে সব ইমানদার কি না সফল না বিশেষ কিছু ইমানদাররা আছে যারা কি সফল হবে ইনশাআল্লাহ কবে কেয়ামতের দিনই কারা সেই সফল মমিন যাদের মধ্যে সৎ চরিত্র আছে যারা সৎ চরিত্রবান যারা লজ্জাস্থানের তত্র ব্যবহার করে না যারা যৌন চাহিদা যেখানে সেখানে চরিতার্থ করে না যেখানে সেখানে যৌন চাহিদা মিটায় না ব্রেক দেয় বাধা দেয় আল্লাহর আদেশ নিষেধকে মাথায় রেখে চলে এই লোকগুলো মমিন হিসাবে কি হবে ভাই সফল কাম হবে প্রিয় ভাইরা এই যুগে খুন আমরা কয়জন মানুষে করি খুন করা কবিরা গুণা এই কবিরা গুণা কয়জন মানুষে করে বলেন মদ খাওয়া কবিরা গুণা কয়জন মানুষে মদ খায় মুসলমানদের মধ্যে কি বলেন অনুরূপভাবে শত শত বা বহু গুণা আছে বহু হারাম আছে বহু কবিরা গুণা আছে যেই কবিরা গুণা আমরা বেশিরভাগ মানুষরা আলহামদুলিল্লাহ করি না যে গুণা থেকে আল্লাহ তারা আমাদেরকে বাঁচায় রাখছেন আলহামদুলিল্লাহ কিন্তু ভাই যে গুণাটি পরিমাণে সবচাইতে বেশি করে মানুষ আল্লাহর জমিনে আল্লাহর জমিনে আমরা মুসলমানরা যত ভুল ত্রুটি করি যত অপরাধ করি যত গুনাহ করি পরিমাণে সংখ্যা এর চাইতে বেশি গুণা করা হয় না সেটা কোন গুণা এই চোখের জেনা সেটা কিসের গুণা ভাই চোখের জেনা আগে তো রাস্তাঘাটে চোখের জেনা হতো রাস্তাঘাটে গেলে হতো এখন চোখের জেনা পকেটে পকেটে ঠিক না বে ঠিক হাতের মুঠায় চোখের জেনা সারা পৃথিবীর সব চোখের জেনা চলে আসছে কোথায় এখন মোবাইলের ভিতরে টেলিভিশনের ভিতরে নিজের রুমে নিজের ঘরে নিজের মোবাইলে জেনার সমস্ত আয়োজন রয়ে গেছে কি বলেন একটা দিনের মধ্যে আপনি কয়বার গালি দেন কয়বার আপনি মিথ্যা কথা বলেন কয়বার আপনি মানুষকে ধোকা দেন কয়বার আপনি প্রতারণা করেন কয়বার আপনি মানুষের মনে কষ্ট দেন কয়বার আপনি মানুষের প্রতি জুলুম করেন এর বিপরীতে আপনি দেখেন প্রতিদিন কতবার আপনি যেই নারীকে দেখা নিষেধ আল্লাহতালা যেই নারীকে দেখতে নিষেধ করেছেন সেই নারীর দিকে আপনি তাকিয়ে আছেন তাকান সেই নারীর দিকে আপনি তাকিয়ে থাকেন দেখেন সজ্ঞানে অথবা অনিচ্ছা ইচ্ছা বা অনিচ্ছা সবার সামনে অথবা গোপনে গোপনে সারাদিনে কি পরিমাণ হয় ভাই আলহামদুলিল্লাহ সৌদি আরবের পরিবেশটা ইসলামী পরিবেশ হওয়ার কারণে রাস্তাঘাটে আলহামদুলিল্লাহ চোখের জেনা খুব একটা হয় না কিন্তু আমাদের দেশে তো রাস্তাঘাটে বের হলে দুই দশ মিনিট বিশ মিনিট রাস্তা যদি ঘুরে আসে তাহলে দুই দশটা বিশটা চোখের গুণা হয়ে যায় কি যায় না প্রিয় ভাইরা এই চোখের গুণা করতে 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 আজকে আমাদের কাছে এটা আর অপরাধ মনে হয় না ভালো ভালো মানুষ নেকামল করেন পাচক নামাজ পড়েন কিন্তু গোপনে গোপনে মোবাইলে হারাম জিনিস দেখেন ঠিক না বে ঠিক প্রিয় ভাইরা এই রোগটা আজকে মহামারী আকার ধারণ করছে মহামারীর মতো হয়ে গেছে মহামারী কোনো রোগ যখন এরকম ভয়াবহ আকার ধারণ করে যে এলাকার কোনো লোক ওই রত্তকে বাঁচতে পারে না সেটাকে আমরা বলি মহামারী হয়েছে নাকি এই চোখের গুনাহ এই গুনাহটা আল্লাহর জমিনের যত গুনাহ আছে তার ভিতরে সবচাইতে ভয়াবহ আকার ধারণ করছে মহামারী তে রূপ নিছে এই গুনা ঠিক না বি ঠিক অথচ অথচ প্রিয় ভায়ারা আমরা সবাই জান্নাতে যেতে চাই না আবার সবাই জাহান্নাম থেকে বাঁচতে চাই জান্নাতে যাওয়ার জন্য যাদের ইমান এবং আকিদা বিশুদ্ধ হইতে হবে এর পাশাপাশি আল্লাহর সমস্ত বিধানগুলোকে নির্দেশগুলোকে মানতে হবে নিষেধগুলা থেকে বাঁচতে হবে নাকি বিশেষভাবে বিশেষভাবে যারা তাদের চরিত্রকে হেফাজত করে যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে যারা তাদের চক্ষুকে হেফাজত করে যারা তাদের গোটা বডিকে গোটা শরীরকে মনকে জেনা থেকে বাঁচিয়ে রাখে সৎ চরিত্রের উপরে যারা টিকে থাকে এই লোকগুলার জন্য জান্নাত সবচাইতে সহজ আর এর বিপরীতে যারা তাদের চরিত্রকে নষ্ট করে কলুষিত করে কালিমা যুক্ত করে যারা নানাভাবে জেনায় লিপ্ত হয় এই লোকগুলার জন্য জান্নাত কঠিন তাদের জন্য জাহান্নাম সহজ আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন প্রিয় ভাইরা কোরআনে করিমের বহু আয়াতে আল্লাহ যারা জান্নাতে যাবে যারা জান্নাতি হবে তাদের গুণ বর্ণনা করতে গিয়ে আল্লাহ এই পয়েন্টটি উল্লেখ করেছেন যে ওই সমস্ত লোকেরা জান্নাতে যাবে ওই সমস্ত লোকেরা জান্নাতি যেই সমস্ত লোকেরা তাদের চরিত্র কি করতে পারছে হেফাজত করতে পারছে সুরাহ মোমনের যে আয়াত আমি একটু আগেই তেলাওয়াত করলাম সেখানে বলছেন মেনুন অবশ্যই ওই ইমানদাররা সফল কাম হয়ে গেছেন যারা সালাতে খুশু আছে যারা অনর্থক অযথা কাজ করে না জাকাত প্রদান করে ইত্যাদি ইত্যাদি কাজ করে এবং বিশেষভাবে তাদের গুণ হলিম হাফিজুন যারা তাদের লজ্জাস্থান কি করে হেফাজত করে লজ্জাস্থানকে হেফাজত করে লজ্জাস্থানের যত্রতত্র ব্যবহার করে না এই আয়াতগুলোর পরেও পরে সেই লোকগুলোকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন ফেরদাউসের মালিক হবে তারা অন্য আয়াতে আল্লাহমাতা যারা জান্নাতি হবে সেই সমস্ত লোকদের কথা বলতে গিয়ে বলেন যারা লজ্জাস্থানের হেফাজত করে সে সকল পুরুষ এবং নারী তাদের জন্যই আল্লাহ ক্ষমা এবং আজর আজি মহা প্রস্তুত করে রাখছে কাদের জন্য ভাই যারা লজ্জাস্থানের হেফাজত করে যারা অবৈধ যৌনতার সাথে জড়িত থাকে না হয় না এই লোকগুলোর জন্য জান্নাত প্রিয় ভাইরা নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের বিখ্যাত একটি হাদিস আমরা সকলেই বেশ জেনে থাকব যেটি সাহল সাদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে সহিহ বুখারীতে আসছে নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন মা বাইনা লিহাইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল যে ব্যক্তি তার দুই চয়াল এই যে চয়ালের হাড়গুলো আছে না এই দুই চোয়ালের মাঝখানের অঙ্গ এবং দুই পায়ের মাঝখানের হেফাজত করার সংরক্ষণ করার কন্ট্রোল করার যেখানে সেখানে ব্যবহার না করার দায়িত্ব বলেন আমি তার জন্য জান্নাতের নিবে দায়িত্ব নিলাম কার জন্য ভাই যে দুই চোয়ালের মধ্যবর্তী অঙ্গ অর্থাৎ মুখ এটার যেখানে সেখানে ব্যবহার করে না গিবদ করে না মিথ্যা বলে না দুই নম্বরই করে না মুখের গুণা করে না আর যে ব্যক্তি দুই পায়ের মধ্যবর্তী অঙ্গ অর্থাৎ লজ্জাস্থানের হেফাজত করে এটাকে যত্র তত্র ব্যবহার করে না এই দুই গুণ যার ভিতরে আছে নবী সাল্লাহ সাল্লাম বলেন দুইটা অঙ্গের দায়িত্ব তুমি নাও তোমার জন্য তার জন্য আমি কি করব জান্নাতের দায়িত্ব নিব প্রিয় ভাইরা তাহলে বুঝা গেল সচ্চরিত্রের সাথে জান্নাতের সম্পর্ক অত্যন্ত গভীর আর এই জিনিসটারই আজকে সবচাইতে বেশি অভাব আমাদের সমাজে দেখা যায় এরকম নারী এরকম পুরুষ এরকম যুবক এরকম যুবতী এরকম তরুণ এরকম তরুণী খুঁজে পাওয়া কঠিন দুষ্কর মহা কঠিন যার যৌবনে যার জীবনে যার তারণ্যে তার বয়সে তার চরিত্রের উপরে কালি লাগে নাই অবৈধ যৌনতা তার জীবনে হয় নাই এরকম যুবক এরকম যুবতী এরকম তরুণ এরকম তরুণী এরকম পুরুষ এরকম নারী আজ খুঁজে পাওয়া অত্যন্ত কঠিন হয়ে গেছে না ভাই আল্লাহ আকবার অথচ এই পয়েন্টটার উপরেই জান্নাতের নির্ভরতা অনেকখানি শয়তান আমাদেরকে লুজার করার জন্য শয়তান আমাদেরকে ক্ষতিগ্রস্ত করার জন্য যেই পয়েন্টে আঘাত করলে আমরা সবচেয়ে বেশি ক্ষতি হব ওই পয়েন্টটাতেই শয়তান আমাদেরকে সবচেয়ে বেশি আঘাত করবে এটাই স্বাভাবিক এই জন্য শয়তান আমাদেরকে এই জেনার যে রাস্তা চরিত্র নষ্ট হওয়ার যে রাস্তা এই রাস্তাটা শয়তান আমার জন্য কি করে দেয় সুগম সহজ করে দেয় ঠিক না ভাই ঠিক প্রিয় ভাইরা নবী সাল্লাহ্লামের আরেকটা হাদিস এই প্রসঙ্গে উল্লেখ করার মতো আবু হরাইরা রাজি আল্লাহ তালহো বর্ণনা করেছেন যেটি তিরমিযীতে বর্ণিত হয়েছে নবী আলাইহিসসালাতু জিজ্ঞাসা করা হয়েছিল বসউইলা আন আকছারে মা ইয়ুদখিলুন নাস আন মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নিয়ে যাবে কোন জিনিস জিজ্ঞাসা করা হয়েছিল নবী সাল্লাল্লাহু কাছে কোন কাজে মানুষকে সবচেয়ে বেশি কোথায় ঢুকাবে জাহান্নামে ঢুকাবে কোন অঙ্গের কারণে কোন অঙ্গের অপরাধের কারণে মানুষ জাহান্নামে বেশি যাবে নবী সাল্লাহ আলহি আসাল্লাম এর সাত করেছেন আলফামু ফারাজ দুটি অঙ্গ ভাই এক হলো মুখ আর এক হলো লজ্জাস্থান এই মুখ দিয়া দ্বিতীয় সর্বোচ্চ গুনা আমরা করি সবচেয়ে বেশি অপরাধ করি আমরা লজ্জাস্থান দিয়া যৌনতা দিয়া চোখ দিয়া চোখের গুনা আর দ্বিতীয় সর্বোচ্চ অপরাধ বা গুনাহ হয় এই দুই ঠোঁট দিয়া হয় হারাম খায়া আর না হারাম কথা বলে আমরা অসংখ্য অগণিত গুনা করছি এই হাত দিয়ে এত গুনা করা হয় না দুই পাও দিয়ে এত অপরাধ আমরা করি না মাথা দিয়ে এত অপরাধ আমরা করি না অন্য কোন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে এত অপরাধ আমরা করি না যত অপরাধ করি এই দুটা অঙ্গ দিয়া মুখ এবং লজ্জাস্থান অর্থাৎ যৌনতা আর নবী সাল্লাম বলছেন এই অঙ্গ দুটি মানুষকে সবচেয়েতে বেশি কোথায় নিয়ে যায় জাহান্নামা নিয়ে যায় আমার ভাইয়েরা এই দুটি হাদিস আমাদের সামনে যদি রাখা হয় আমরা যে বার্তাটা এই দুই হাদিস থেকে পেলাম সেটা হলো জান্নাতে যাওয়াটা অনেকখানে নির্ভর করে আমার যৌবনে কালি না লাগার উপরে চরিত্রে দাগ না লাগার উপরে জান্নাত অনেকখানি নির্ভর করে আর এর বিপরীতে জাহান্নামে যাওয়া অনেকখানে নির্ভর করে এই লজ্জাস্থান অথবা যৌনতাকে যেখানে সেখানে যেমনি খুশি এমনি ব্যবহার করা এটা জাহান নামে যাওয়ার অন্যতম প্রধান কারণ মধ্যে একটা শয়তান এই হাদিসগুলো সে জানে আমরা না জানলে কি জন্য ইবলিসে এই গুণগুলাকে আমাদেরকে দিয়ে সবচাইতে বেশি করায় ছাড়ছে যেন আমরা জান্নাতে যেতে না পারি আর জাহান্নামে যেন আমরা যেতে হয় আল্লাহ আমাদের সবাইকে আমাদের চরিত্রগুলাকে পবিত্র করার এবং রক্ষা করার তৌফিক দান করুন প্রিয় ভাইরা আল্লাহ সাত নারী জাতিকে সৃষ্টি করেছেন আমাদের সঙ্গী করেছেন তারা আমাদের সঙ্গী আমাদের সকল কল্যাণের সঙ্গী কিন্তু এর পাশাপাশি নবী করিম সাল্লা সাল্লাহ আমাদেরকে সাবধান করে গেছেন যে নারীরা মহিলারা তারা হলেন পুরুষদের জন্য সবচাইতে বড় ফেতনার কারণ ফেতনামানে মানে পরীক্ষা ফিতনা মানে কি ভাই পরীক্ষা ফেতনা শব্দের একটা অর্থ হলো পরীক্ষা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন উসামা ইবনে যায়েদ আনু তাআলাহু হাদিসটি বর্ণনা করেছেন বুখারী মুসলিম একজগে হাদিসটি বর্ণিত হয়েছে মা তারাক্তু বাদি ফিতনাতান হিয়া আদারু আলা মিনান নিসা নবী আলাইহিস বলেন আমি তোমাদের মাঝে তোমাদের মাঝে পুরুষদের জন্য মহিলাদের চাইতে ক্ষতিকর কোনো পরীক্ষা কঠিন কোনো পরীক্ষার বস্তু আর রেখে গেলাম না কে বলছেন নভি সাল্লা সাল্লাম বলছেন প্রিয় ভাইয়ারা কোনো দয়াময় বাবা কোন দয়াময় অভিভাবক কোন দয়াময় মুরব্বী তার মৃত্যুর সময় বা মৃত্যুর আগে তিনি তার প্রিয়জনদেরকে বলে যান বাবা আমার অমুক অমুক সম্পদটা অমুক অমুক জায়গায় আছে এগুলো হিসাব করে নিও তোমরা আর খবরদার অমুক অমুকের সাথে চলিও না এই কাজ করিও না খবরদার কারণ তার সারা জীবন থেকে তিনি যে ক্ষতির পথগুলো তিনি চিহ্নিত করে ফেয়েছেন করতে পেরেছেন সেগুলো আমাদেরকে বলে যান কি যান না সাল্লাম অত্যন্ত দয়াময় ছিলেন আল্লাহ তাকে কোরআনে উপাধি দিয়েছেন রফ দয়াময় তিনি দয়ালু তার ভিতরে দয়া পরবশতা আছে তিনি আমাদেরকে ভালোবাসেন অনেক মায়া করেন আর সেজন্য বলে গেছেন মা তারাক্তুবাদী মা তারাক্তুবাদী ফিতনাতান হিয়া আদারু আলাল রিজাল মিনান নিসা আমার পরে আমার মৃত্যুর পরে পৃথিবীর সমস্ত মোমেন পুরুষদের জন্য মহিলাদের চাইতে মেয়েদের চাইতে বড় ক্ষতিকর কোনো পরীক্ষার বস্তু আর রেখে গেলাম না অর্থাৎ একজন মমিনের ইমানের পরীক্ষা একজন মমিনের আমলের পরীক্ষা একজন মমিনের সেইদের পরীক্ষা একজন মমিনের ইস্তেকামতের পরীক্ষা একজন মমিনের তাকোয়ার পরীক্ষা অন্য কোনো বস্তুর দ্বারায় এত কঠিন হয় না যত কঠিন হয় একটি নারীর দ্বারা কি বলেন একজন নারী যত দ্রুত একটা পুরুষের মাথাকে নষ্ট করে দিতে পারে পৃথিবীর কোন লোভ পৃথিবীর কোনো দামি খাদ্য সুস্বাদু খাদ্য কোনো পদের লোভ কোনো সম্পদের মোহ একটা মানুষের মাথাকে এত তাড়াতাড়ি নষ্ট করতে পারে না যত তাড়াতাড়ি একজন নারী কি করতে পারে নষ্ট করতে পারে এসব আলোচনা করলে আবার আমরা বলি যে হুজুরা সব নারী বিরোধী না ভাই না নারী টাকা এই টাকায় কত মানুষকে নষ্ট করে দেয় কিন্তু টাকার কোনো দোষ আছে কি বলেন টাকার কোনো দোষ পৃথিবীতে কেউ দেয় টাকার তো কোনো দোষ নাই দোষ আমাদের ঠিক না ভাই ঠিক প্রিয় ভাইয়ারা ঠিক তেমনি ভাবে নারী জাতিকে নাম পুরুষদের জন্য সবচেয়ে বড় ফেতনার কারণ বলেছেন এর মানে এই না যে নারী জাতির কোনো কি আছে দোষ আছে এটা আমাদের ইমানের পরীক্ষা নিতে চান সবচেয়ে আকর্ষণীয় করে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন এই জমিনে এই পৃথিবীতে আল্লাহ সুমাত অন্য কোন বস্তুকে এত আকর্ষণীয় করে সৃষ্টি করেন নাই সম্পদের আকর্ষণ পদের আকর্ষণ নাম যশ খ্যাতির আকর্ষণ নেতৃত্বের আকর্ষণ সুস্বাদু খাবারের আকর্ষণ এসব আকর্ষণ আমাদেরকে টানে হালাল উপায়ে হোক আর হারাম উপায়ে হোক সেগুলো আমরা পাইতে চাই এগুলোর দিকে আমাদের মন টানে এই যত বস্তুর দিকে আমাদের মন টানে তার মধ্যে থেকে সবচেয়েতে বেশি টানে যে বস্তুর দিকে সেটার নাম হলো কি নারী কথাগুলো আমার না ভাই নবী আলাইসুসাল্লামের হাদিস থেকে আমরা এটি জানতে পারি প্রিয় ভাইরা তাহলে একজন বুদ্ধিমান একজন জ্ঞানী একজন বিবেকবান মমিনের কাজ হলো নারী সংক্রান্ত বিষয়ে মেয়েদের বিষয়ে করোনা এবং সন্ন্যাস যে সাবধান করে গেছেন আমাদেরকে যে পদগুলোর ব্যাপারে সতর্ক করে গেছে সেই পদগুলোর ব্যাপারে সাবধান থাকা তাহলে কি হবে এই পরীক্ষায় সে ফেল মারবে না এই ফাঁদে পাঁদিয়া তার জীবন নষ্ট করবে না ইজ্জত হারাবে না মা বাবা হারাবে না সম্পদ হারাবে না পরিবার হারাবে না প্রিয় ভাইয়েরা কত মানুষ আজ আমাদের দেশে পরকিয়ার রোগে আক্রান্ত হচ্ছে কত সংসার ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে কত শিশু বাবার আদর থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে কত স্ত্রী স্বামীকে অকে ভাবে ভালোবেসেছিলেন তিনি বেইমানি করেছেন কত স্বামী তার স্ত্রীকে ভালোবেসেছিলেন অকের টিমভাবে কিন্তু স্ত্রী বেইমানি করেছেন এসব সমস্যার মূল আল্লাহ এবং তার রসুল সাল্লা সাল্লাম আমাদেরকে নারীদের বিষয়ে পুরুষদেরকে যেভাবে চলতে বলেছেন পুরুষদের বিষয়ে নারীদেরকে যেই যেই ক্ষেত্রে সাবধান হয়ে চলতে বলেছেন সেটাকে আমরা কি করি না আমলে নেই না যার কারণে আমাদের জীবনে অশান্তি আর অশান্তি লাঞ্ছনা দুনিয়াতেও আখরাতে তো আসে আল্লাহ সুমাত আমাদের সকলকে আমাদের চরিত্রগুলোকে হেফাজতে রাখার তফিক দান করেন প্রিয় ভাইরা নবী আলাই তু ইসলামের আরেকটি হাদিস যেটি আবু সৈদ খুদ্ থেকে বর্ণিত হয়েছে তিনি বলেছেন নিসা তোমরা দুনিয়া থেকে সাবধানে থাকবে মেয়েদের ব্যাপারে তোমরা সাবধানে থাকবে প্রথম প্রথম মনে হবে যে উনি তো দিনী বোন বা মুসলমান বোন বা ধর্মের বোন বা চাচাতো বোন বা ফুফাত বোন বা একঘরেরই বোন বা আত্মীয় বোন কাছেরই তো বা উনি তো মায়ের মতো মামি চাচি হ্যাঁ চাচি শাশুড়ি এরকম যাদের সঙ্গে দেখা দেওয়া হারাম প্রথম প্রথম মনে হবে যে এটা তো হালকা বিষয় ভাবি বড় ভাইয়ের বই তো বোনের মতো দেবর এ তো ছোট ভাইয়ের মতো প্রথম প্রথম এরকম কি মনে হবে হালকা মনে হবে নাম সাবধান করে গেছেন আমাদের বড় হিতাকাঙ্ক্ষী আমাদের বড় আপনজন আমাদেরকে বড় বেশি ভালোবাসেন আমাদের নবী সাল্লাম তার চাইতে বেশি আমাদেরকে কেউ ভালো ভালোবাসেন না তিনি আমাদেরকে সাবধান করে গেছেন এত দুনিয়া ওত্তাকিস দুনিয়ার ব্যাপারে তোমরা সাবধানে থাকিও এই দুনিয়া এই দুনিয়ার টাকা পয়সা যা আছে সবই এগুলো মানুষকে লাঞ্ছিত করে অপমানিত করে কষ্ট দেয় আখারাতের জীবন ধ্বংস করে দুনিয়ার জীবন ধ্বংস করে এই ব্যাপারে তোমরা সাবধান থাকিও এখানে এটা বলা হয় না যে দুনিয়ার ধারে কাছে যায়ও না কি বলেন টাকা পয়সার ধারে কাছে যায়ও না কথা বলা হয়েছে সাবধান থাকতে বলা হয়েছে ঠিক তেমনিভাবে নবী আলাহ বলেছেন স্পেশালি দুনিয়ার ভিতরে যত কিছু আছে সব কিছুকে এক কথা বলছেন দুনিয়ার ব্যাপারে সাবধানে থাকিও স্পেশাল করে আলাদা করে আবার বলছেন ওয়াক্তাকিসা মেয়েদের ব্যাপারে তোমরা কি থাকিও সাবধান থাকি প্রিয় ভাইরা সাবধান থাকা মানে কি আবার বলতে হচ্ছে আজকাল এক শ্রেণীর লোকেরা প্রচার করে যে হুজুর টাইপের লোকেরা মহিলাদেরকে দেখতে পারে না আল্লাহ আকবার এটা ইসলামের উপরে ওলামা উপর একটা অপবাদ ছাড়ার কিছুই নয় মেয়েদেরকে আল্লাহ মায়ের জাতি করেছেন তাদেরকে যে সম্মান ইসলাম দিয়েছে তাদেরকে যে মর্যাদা ইসলাম দিয়েছে হ্যাঁ সেই মর্যাদা কোনো কোনো ক্ষেত্রে পুরুষদেরকেও দেয় নাই প্রিয় ভাইয়ারা তাদের ব্যাপারে সাবধান থাকার মানে এই না যে তারা খারাপ তাই আমাকে সাবধান হতে হবে একটা ছুরি সেটাতে আমার শরীর যদি লাগে কাটা যাবে এই আমি সাবধান থাকলাম এর মানে কি ছুরির কোনো দোষ আছে আল্লাহ তাকে সৃষ্টি করেছেন সে লাগলে কেটে যাবে আবার বলে দিয়েছেন আমাকে আল্লাহ অবলম্বন করতে অতএব নারীদেরকে আল্লাহ সুমাতা কোমলমতি করে আকর্ষণীয় করে সৃষ্টি করেছেন আর সে আল্লাহ আমাদেরকে তার রেসুলের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন বত্তা নিসা মেয়েদের ফলে তোমরা কি থাকবে সাবধান থাকবে কেন আউ আলা ফেত নাতিবেন ইসরা ইল কানাত ফিলনিসা। ইহুদিদের বনিসশাইলদের মধ্যে যে অধপতন দেখা দিয়েছিল। এই জাতির যে পতন হয়েছিল। তাদের সর্বপ্রথম পরীক্ষা ছিল নারী দিয়ে। এই পরীক্ষা তারা ফেল করছে। ক্ষতিগ্রস্ত হয়েছে পাও দিয়ে ফাদে বস। পুরা জাতি ধ্বংস হয়ে গেছে। প্রচিত হয়ে গেছে। ভাইরা এই হাদিসগুলো আমাদেরকে সাবধান করে যেন আমাদের চরিত্রকে আমরা কি করি হেফাজত করি আমরা যেন হারাম কাজ থেকে বেঁচে থাকি প্রিয় ভাই যদি আমাদের চরিত্রগুলোকে আমরা হেফাজত রাখি বিশেষ করে যুবক ভাইদেরকে বলবো যুবতী বোনদেরকে বলবো এতদিন যা হয়েছে সেটাকে যদি অতীত রেখে জীবনের নতুন পৃষ্ঠা খুলি আমার চোখ কোনো পরনারীকে দেখবে না আর আমার চোখ আল্লাহর ভয়ে পানি ছাড়বে আমার চোখ আল্লাহর কালাম পড়বে মায়ের চেহারা দেখবে বাবাকে দেখবে হালাল জিনিস দেখবে হারাম জিনিসে চোখ দেখবে না এই প্রতিজ্ঞা যদি আমরা কোনো যুবক করতে পারি কেমন যেন আমি জাহান নামের পথ থেকে লাভ দিয়ে জান্নাতের পথে চলে আসলাম কেমন যেন আমি জাহান নামে পড়তে যাচ্ছি সেখান থেকে ঝাঁপ দিয়ে জান্নাতের দিকে ঝুকে গেলাম আল্লাহ আমাদেরকে সবাইকে তবাই না সুহা করার তফিক দান করুন প্রিয় ভাই এই চোখের গুণা এই চোখ দিয়ে যে হারাম জিনিস আমরা দেখি এটা কত জঘন্য এটা কত জঘন্য এই অপরাধ এর র্যাস এর প্রভাব এর অ্যাকশন এটা বহু সময় পর্যন্ত থাকে অনেক সময় বছরকে বছরও থাকে চাইলেও এটার অ্যাকশন থেকে মানুষ বাঁচতে পারে না আপনি একটি অন্যায় কাজ করছেন একজনরা একটা গালি দিয়েছেন এটার আর রেশ থাকে না বরং পরক্ষণে মনে উঠলে খারাপ লাগে যে লোকটাকে গালি দিলাম ঠিক না বে আপনি একজনের প্রতি অবিচার করছেন সাময়িক অবিচার করছেন অন্যায় করছেন শেষ হয়ে গেছে শেষ কিন্তু আপনি চোখ দিয়ে একটা হারাম জিনিস দেখছেন সেটা মোবাইলে হোক টেলিভিশনের পর্দায় হোক সিনেমার পর্দায় হোক কাগজে প্রিন্ট করা হোক অথবা রাস্তাঘাটে হোক এই হারাম জিনিসটা দেখে আসার পরে আপনি নামাজে দাঁড়াইছেন ফুজু করে সেজদায় গেছেন আল্লাহর সবচেয়ে কাছাকাছি চলে গেছেন শেষদায় ঠিক না ঠিক বান্দা সবচেয়ে কখন যখন সেজদায় থাকে তখন আপনি সেজদায় গেলেন প্রিয় ভাই আমার আপনার চোখের সামনে তখন ভাসে উঠে ওই মহিলা যাকে আপনি দেখে আসছিলেন ঠিক না ঠিক এমনও হয় মাসকে মাস চলে গেছে বছরকে বছর চলে গেছে কিন্তু সেই গুনাহের স্মৃতি মাথায় ভেসে উঠে আপনি আসন শেষ দায় করতেছেন আল্লাহর ইবাদত কিন্তু আপনার অন্তর করতেছে অন্তর জেনা করতেছে নামাজের মধ্যে আপনি জেনা করতেছেন রোজা রেখে আপনি জেনা করতেছেন ঠিক না বেঠিক এত জঘন্য গুণা এই চোখের গুনা প্রিয় ভাই এগুলো হলো বর্ডার একটা দেশের যেরকম কি থাকে বর্ডার থাকে না বর্ডার যদি বেদখল হয়ে যায় তাহলে রাজধানীও কি হয়ে যায় বেদখল হয়ে যায় ঠিক না ঠিক এই চোখ যদি শয়তানের নিয়ন্ত্রণে চলে যায় শয়তান আপনাকে দিয়ে যেখানে খুশি সেখানে আপনার চোখ ব্যবহার করে আপনি আল্লাহর ভয়ে ফিরে আসেন না দেখে দেখা থেকে বেঁচে থাকেন না শয়তান আপনাকে বলে এই ইউটিউবের এই লিঙ্কে টিপ দে এই যে এই মহিলা দেখ এই যে এই ভিডিও দেখ ফেসবুকের এটাতে টিপ দে এই যে এটাতে টিপ দে এই যে মহিলা গেল দেখ যেদিকে আমাকে টানে আমার চোখ সেদিকে চলে যায় যদি এরকম হয় যদি আমি এরকম কন্ট্রোলের বাহিরে হয়ে যাই তাহলে কেমন যেন আমার শরীরের বর্ডার এই চোখ মুখ কান এগুলো আমার শরীরের কিরিবাই বর্ডার বর্ডারের বিভিন্ন পয়েন্ট থাকে না ঢুকার জন্য বাইরে হওয়ার জন্য এ কান নাক মুখ চোখ এগুলো হলো আমাদের শরীরের কিরেবাই বর্ডার এই বর্ডারগুলো যদি শয়তানের নিয়ন্ত্রণে থাকে এগুলোকে যদি শয়তান তার যেখানে খুশি সেখানে আমাকে দিয়ে ব্যবহার করায় তাহলে আমার শরীরের যে রাজধানী অর্থাৎ পল আমার যে অন্তর সেটা কার দখলে যাবে শয়তানের দখলে যাবে সারাদিন যেটা দেখব নামাজে সেটাই মনে আসবে অন্তরে সেটাই আসবে তুই ভাই এই চোখের গুনাকে আমরা গুনাহা মনে করি না এর একটা অন্যতম কারণ হল এই গুণাটা করা খুব সহজ চুরি কি বলেন এটা চাইলেও তো করা যায় না নাকি সবাই করতে পারে চুরি ডাকাতি খুন খারাপি মদ খাওয়া হ্যাঁ মানুষের সাথে অবিচার করা অন্যের হক মারা এগুলো চাইলেও তো মানুষ কি করতে পারে না আবার অনেক অন্যায় আছে যেগুলো সামাজিক চাপের কারণে মানুষ করতে পারে না কিন্তু এই চোখ দিয়ে যে হারাম জিনিস দেখা এটা আজকে এমন সহজ হয়ে গেছে যে কি নামাজি কি বেনামাজি কি দাঁড়িয়ালা বে দাঁড়িয়ালা কি ভালো মানুষ কি মন্দ মানুষ মোবাইল হাতে আছে ইন্টারনেটের কানেকশন আছে যা খুশি তা দেখতে পারে রিমোট হাতে আছে যা খুশি তা দেখতে পারে ঠিক না বি ঠিক শয়তান তখন আমাদেরকে প্ররোচিত করে আমাদেরকে বিপদগামী করে আমাদের দিয়ে হারাম কাজ করায় আর করতে 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 একসময় বেহায় হয়ে যায় নির্লজ্জ হয়ে যায় এরপর এটা নেশায় রূপ নিয়ে যায় তখন বাঁচতে চাইলেও বাচ্চাটা কি হয়ে যায় কঠিন হয়ে যায় আল্লাহ আমাদেরকে আমাদের চরিত্রগুলোকে ফুলের মতো পবিত্র করার তফিক দান করুন এতদিন আমরা যা করেছি আসন আসন প্রিয় ভাইরা জাহান্নামের পথ থেকে লাভ দিয়ে জান্নাতের পথে চলে আসি করব তো ইনশাআল্লাহ যে সমস্ত ভাইরা তবা করবেন তাদের পূর্বের গুন তালা মাফ করে দিবেন অতীতে আমরা যা করেছি সেটার জন্য আজ তবা করি আমার এই চোখ দিয়ে আমি হারাম জিনিস দেখব না প্রিয় ভাই দেখার যে জ্বালা দেখার যে স্বাদ এই চোখ দিয়ে আমি হারাম জিনিস দেখলাম হারাম মহিলা দেখলাম হারাম মেয়েদের দিকে দেখ তাকালাম সেটা মোবাইলে হোক টেলিভিশনে হোক কাগজে হোক বাইরে হোক সরাসরি হোক আর যেভাবেই হোক এই দেখার ফলে একটা নগদ মজা পাই আমরা তাই না আপনি একটি মুহূর্তের জন্য একটু আপনার এই মজাটাকে আল্লাহর জন্য কোরবানি করে দেন আপনি দেখতে পাচ্ছেন একটা ভিডিও লিংক আপনার সামনে আসছে টিপ দিলেই আপনি দেখতে পারবেন কেউ নাই আপনি মনে করছেন যে আল্লাহ তিনি আছেন দেখছেন আল্লাহর ভয়ে আপনি ওখানে টিপ দিলেন না ওইটাকে ইগনোর করে চলে গেলেন সঙ্গে সঙ্গে আপনি ইনশা অন্তরের ভেতরে ইমানই স্বাদ অনুভব করবেন ইমানই স্বাদ করে দেখেন করে দেখেন আপনার মনের ভিতরে একটা খুশি আসবে যে আমি আল্লাহর ভয়ে একটা হারাম কাছ থেকে বাঁচতে পারলাম আমার ইমানের পাওয়ার একটু বাড়ছে কি বলেন পরীক্ষা করে দেখেন তুই ভাইরা আল্লাহ বলেন হাওয়া জান্নাত কোন সব লোকদের ঠিকানা ভাই কাদের বাড়ি জান্নাত ওই সব লোকদের বাড়ি জান্নাত ওই সমস্ত লোকদের ঠিকানা যে সমস্ত লোকেরা আল্লাহর সামনে দাঁড়াতে হবে কোন চোখে কোন লজ্জায় আমি আল্লাহর সামনে দাঁড়াবো এই কথা মাথায় রেখে হারাম কাছ থেকে দূরে রাখছে অন্যায় থেকে দূরে সরিয়ে রেখেছে নিজেকে এরা হলো জান্নাতের মালিক এরাই জান্নাত হলো এদের ঠিকানা জান্নাত হলো তাদের বাড়ি করবো তো ইনশাআল্লাহ নিজের মনের সাথে যুদ্ধ করবো তো ইনশাল্লা ভাইরা নোংরামের ভেতরে অনেক ডুবেছি আমরা স্বাদ পেয়েছি নিশ্চয়ই কিছুদিনের জন্য পবিত্র হয়ে দেখি স্বাদটা কেমন পবিত্র তার স্বাদ আছে একটু এটা চেখে দেখি কবির ভাষায় বহুকাল তো পাথর হয়েছিলাম কিছুকাল মাটি হয়ে দেখি সাদটা কি করার যে স্বাদ পারেন তার যে স্বাদ সেটা তার চাইতে বহুগুণ বেশি গুনা করার স্বাদটা হলো নোংরা সাদ এই নোংরা স্বাদের পরে এই নোংরা স্বাদের পরে জলন আছে জ্বলন কিন্তু গুণা না করার যে স্বাদ ইমানই স্বাদ এই স্বাদের পরে আর জ্বলন নাই স্বাদই সাপ স্বাদি স্বাদ স্বাদ আরো বাড়ে বাড়তে থাকে প্রিয় ভাই চুলকানি বুঝিত আমরা না চুলকাইতে তো সাপ লাগে নাকি কিন্তু চুলকানির পরে জলে ঘা হয়ে যায় ঠিক না ভাই ঠিক যতক্ষণ চুলকায় ততক্ষণ ভালো লাগে চুলকানিটা বন্ধ হয়ে গেলে এরপরে জলা শুরু হয় কি হয় না একটা হারাম জিনিস চোখ দিয়ে দেখলাম হাতের কাছে পাইলাম না তো কি হয় দেখার পরে অন্তরে জ্বালা শুরু হয় কি হয় না চুলকানের মতো আর যদি বুদ্ধিমান মানুষ হয় তাহলে চুলকালে বেশি চুলকায় না হালকা চুলকায় ডলা টলা দিয়ে রকম চুলকানের ব্যথাটা বিষটা কমায় দেয় তো তার কিন্তু চুলকানের পর আর কি জলে না ঠিক না বি ঠিক আল্লাহ তালা আমাদেরকে এই চোখের গুণা থেকে বেঁচে থাকার তফিক ফিক করুন যদি কেউ তার চরিত্রকে হেফাজত করে যদি কেউ তার ইজ্জতকে রক্ষা করে লজ্জাস্থানকে হেফাজত করে আল্লাহতালা তাদেরকে কয়েকটা পুরস্কার দিবেন না বলবো পুরস্কারগুলো প্রিয় ভাইয়ারা যদি কেউ আল্লাহর ভয়ে নিজের চরিত্রকে হেফাজত করে যৌবনকে রক্ষা করে যত্রাতত্র ব্যবহার করে না যৌন চাহিদাকে যেমনি সেমনে চরিতার্থ করে না আল্লাহ সালা তাদেরকে কয়েকটা পুরস্কার দেন তাতে কয়েকটা লাভ হয় সর্বপ্রথম লাভ হলো আল্লাহর নির্দেশ মানা হয় কি হয় ভাই আল্লাহর নির্দেশ মানা হয় আল্লাহ রাসূল আপনি বলে দেন ইমানদারদেরকে কে বলতেছেন আল্লাহ বলতেছেন কাকে বলতেছেন রাসুলকে বলতেছেন হে রাসুল আপনি বলে দেন কাদেরকে ইমানদারদেরকে আপনি বলে দেন কি বলে দেন ইয়াহুদ্দুম ইন আবু সোয়া রিহিম ওয়াফদু তারা যেন তাদের চোখগুলোকে কন্ট্রোল করে হারাম এবং অপাত্রে তারা যেন চোখগুলোকে ব্যবহার না করে ওয়াফজু ফুরু যা তাদের লজ্জাস্থানকে যেন তারা হেফাজত করে অবৈধ হারাম যৌন চাহিদা যেন না মিঠায় রা আলিকে আস্কা আলাহম তারা যেন জেনে রাখে যদি তারা তাদের চোখগুলাকে কন্ট্রোল করে অবনত রাখে হারাম মেয়েদের দিকে না দেখে না তাকায় অনলাইনে হোক আর অফলাইনে হোক এটা তাদের জন্য অধিক পবিত্রতা পবিত্রতার বিষয় এই গুণাটা মানুষ গোপনে করে না এই জন্য আল্লাহ আয়াতের শেষে বলতেছেন হে হের বলে দেন গোপনে গোপনে কম্বলের নিচে রুমের দরজা আটকাইয়া একাকী ছাদের উপরে গিয়া তুমি যে কুকাম করছ কোনো মেয়ের সঙ্গে চ্যাটিং চ্যাটিং এর নামে চিটিং প্রেম ভালোবাসার নামে হারাম সম্পর্ক করছো বিবাহ বহির্ভূত সম্পর্ক করছ অবৈধের স্বাদ নিচ্ছ তুমি মনে করছো কেউ দেখে না মনে রাখবে রসুল দেন মোমেনদেরকে যে আল্লাহ খবর রাখেন দেখেন তুমি কি করছো গোপনে প্রিয় ভাইরা এই এই গুণা আজ মহামারী হয়ে গেছে এই গুণা থেকে আমরা বাঁচতে পারি না যদি আপনি এ গুনা থেকে বাঁচেন তাহলে আল্লাহর এই আয়াতের উপর আমল হবে আপনি চোখের গুণা থেকে নিজেকে কি করলেন হেফাজতে রাখলেন বাঁচিয়ে আনলেন আল্লাহ আমাদেরকে সেই তফিক দান করুন প্রিয় ভাইরা নাম্বার দুই যদি আমরা আমাদের চরিত্রকে হেফাজত করি স্বচ্ছরিত্রে বান থাকি তাহলে কি লাভ হবে মোমেন হিসাবে সফল হইতে পারবো মোমেন হিসাবে কি হতে পারবো সফল হতে পারবো আল্লাহ সুমাতাল্লা বলছেন কদাফলাহাল হাল মিন একটু আগে আমরা বলছিলাম ওই মোমেনরা সফল যারা সালাতে মনোযোগ থাকে অনর্থক কাজ করে না জাকাত আদায় করে হ্যাঁ এই বলতে বলতে আল্লাহ সুমতাল্লা এক পর্যায়ে এসে বলছেন যারা নিজের লজ্জাস্থানরে হেফাজত করে আমরা অনেকেই বলবো যে লজ্জাস্থান তো আমরা হেফাজতই করি কারণ আমরা তো সরাসরি লজ্জাস্থানের যে জেনা সেটা তো আমরা করি না করার সুযোগই পাই না অনেকে তো আমরা মনে করি যে তাহলে তো আমি চো লাইনে আসি কারণ লজ্জাস্থানের গুণা তো আমি করি না প্রিয় ভাই আপনি চোখ দিয়ে যখন মনে মনে সাদ নেন দেখেন চোখ দিয়ে যখন জেনা করেন অপাত্রে চোখের ব্যবহার করেন সেটাও কি জেনা সহিম মুসিমের হাদিস আহসিনবী আলি সালাতাম বলছেন ও নিয়া চোখ কি করে দোনো চোখ কি করে জেনা করে চোখের জেনা হলো কিরে ভাই চোখ দিয়ে দেখা অতএব আমরা যদি চরিত্রকে হেফাজত করি তাহলে সেক্ষেত্রে মোমেন হিসাবে কি হতে পারবো সফল এবং সার্থক মোমেন হতে পারবো নাম্বার তিন জান্নাতি হতে পারব জান্নাতের গ্যারান্টি পাবো যদি আমার চরিত্রকে আমি কি করতে পারি হেফাজত রাখতে পারি নবী আলাহ সাল্লাতাম জান্নাতের দায়িত্ব নিয়েছেন হাদিস আপনারা শুনছেন আল্লাহ সুমতাল্লাহ কোরআনে বহু আয়াতে বলেছেন যারা নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে যৌন চাহিদাকে হেফাজত করবে যেখানে সেখানে মিটাবে না আল্লাহ তালা তাদেরকে জান্নাতুল ফের দাউস দিবেন শুধু জান্নাত না জান্নাতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জান্নাত নাম্বার চার চার নম্বর হলো আরশের নিচে ছায়া পাওয়া যাবে কি পাওয়া যাবে ভাই সবাতন ইউজুল্লুহমুল্লাহ ফিজুল্লিহি ইউমালা যিল্লা ইল্লা যিল্লুহ

শিক্ষিতা মহিলা সুন্দরী নারী অপকর্মের জন্য আহ্বান করেছে ফেসবুকে হাই ইউ লিখে পাঠাইছে পাঠাইছে হ্যাঁ তুমি কে পরিচয় জেনে জেনার পথে অগ্রসর হওয়ার একটা আহ্বান সে করেছে আল্লাহর সে বান্দা বাপের বেটা তার ইমানই পাওয়ার এবং শক্তির কারণে ঢিলা না যেখানে সেখানে কাইথ হয়ে পড়ে না শক্ত আছে সাহস আছে নিজেকে বাঁচাতে পারে অন্যায় থেকে ভুল পথ থেকে যদি আল্লাহর কোনো বান্দা তখন বলতে পারে ইবনি আহাফুল্লা আমি আল্লাহকে ভয় করি অথবা পথে আমি বাড়াবো না এই মেয়ের কলের রেসপন্স আমি করব না এই মেয়ের চ্যাটিংয়ের সাথে আমি রিপ্লাই করব না চ্যাটিংয়ের এরকম সাহস যদি কোনো আল্লাহর বান্দা রাখেন তো তাকে আল্লাহ তালা তার আরসের নিচে কেয়ামতের দিনে যেদিন মাথার উপরে সূর্য থাকবে আর কোনো ছায়া থাকবে না ওই দিন আরো সিআইপি প্যান্ডেলে আল্লাহ তারা জায়গা দেবেন আল্লাহ আমাদের সবাইকে সেরকম যুবক হওয়ার তফিক দান কর। প্রিয় ভাই নাম্বার পাঁচ যদি আমরা আমাদের চরিত্রকে হেফাজত করি সচ্চরিত্রবান থাকি চরিত্রে কালিমা না লাগাই সাহসী যুবক হতে পারি সাহসী যুবকই হতে যুবতী হতে পারি তাহলে কিলাভ হবে নাম্বার পাঁচ হলো বিপদ আপদে আল্লাহ তালা আমাদেরকে রক্ষা করবেন এবং আল্লাহ দোয়া কবুল করবেন আপনারা বিশুদ্ধ সূত্রে বর্ণিত বিখ্যাত একটি হাদিস শুনেছেন সবাই কমেশ তিন যুবক একবার একটি গর্তে বিপদে আটকা পড়ে গিয়েছিল তাদের গর্তের মুখ পাথরে বন্ধ হয়ে গেছিল আপনারা শুনছেন না ঘটনা তিন যুবকের তিনজনে এক একজন আল্লাহর কাছে এক একটা আমলের উচিলা ধরে দোয়া করছে তার মধ্যে এক যুবক ছিল যে যুবক আল্লাহর কাছে দোয়া করছে এই কথা বলে আল্লাহ একবার আমার এক নিকটাত্মীয় বোন সুন্দরী ছিল অভাবে পড়েছে তার কোনো উপায় ছিল না টাকা ছাড়া আমি তাকে তার অভাব দূর করার জন্য প্রস্তাব দিলাম তার সাথে জেনার তখন সে বাধ্য হয়ে যেহেতু তার কোনো উপায় নাই সে বেচারি রাজি হয়ে গেছে আমিও একান্তে তার কাছাকাছি চলে গেছি কিন্তু সেদিন আমার সঙ্গে সঙ্গে মনে পড়েছে আমার আল্লাহ আমাকে দেখছেন আর সেই ভয়ে ওইখান থেকে আমি টাকা দিয়ে আমি ফিরে চলে আসছি মালিক সেই কাজটি আমি করেছি তোমার ভয়ে কেউ ছিল না শুধু তোমার ভয় আমার অন্তরে ছিল এই তোমার ভয়ে আমি একটি ভালো কাজ করেছি সেই উশিলায় আজকে আমি মৃত্যুর মুখে পতিত গর্তের মুখ বন্ধ হয়ে গেছে পাথর পড়ে এ পাথরটা তুমি সরায় দাও আল্লাহ তালা সরাই দিছে এহাদিস থেকে বোঝা গেল যেই যুবক যেই যুবতী আল্লাহর ভয়ে সাহসী হয় কন্ট্রোলিং পাওয়ার নিয়ন্ত্রণ শক্তি যার ভিতরে থাকে হারামের পথে পা বাড়ায় না জেনার পথে আগায় না হারাম নিষিদ্ধ ক্ষেত্রে চ্যাটিং করে না লুকায় লুকা গুনাহের কাজ করে না জেনা করে না আল্লাহ তালা এই চরিত্রকে পবিত্র রাখার ফলে বিপদ থেকে রক্ষা করেন আর দোয়া করলে দোয়া কবুল করে নাম্বার ছয় চরিত্র ভালো রাখলে কি হবে জানেন ভাই নগদ লাভ সব তো বাকি লাভের কথা বলছি আমরা বাকি লাভ বুঝতে রাজি না আখেরাতের লাভ সব নগদ একটা লাভের কথা বলি নগদ লাভ হলো মনটা বড় সুখে থাকবে ভাই মনের ভিতরে প্রশান্তি থাকবে যদি আপনি যৌবনকালে চরিত্রকে হেফাজত করেন আপনার মনে ভিতরে একটা বল থাকবে যে আলহামদুলিল্লাহ নারীগুলিতে কোনো অন্যায় আমাকে স্পর্শ করতে পারে নাই বা এককালে করছে কিন্তু পর থেকে আর আমাকে স্পর্শ করতে পারে নাই এই কথাটা যখন মনে উঠবে তখন আপনার ভেতরে সাহস আসবে মানসিক সুখ যেটাকে বলে মনের শান্তি যেটাকে বলে সেটা আপনি পাবেন ঈশা আল্লাহ আমাদেরকে সবাইকে তফিক দান করুন নাম্বার সাত নবী আলাহ সাল্লা একাধি বলছেন ফেতনার সময় যখন মানুষ সকলেই কোনো গুনাহে আক্রান্ত আল্লাহ কোনো সে আমার কাছে হিজরত করে চলে আসলো কাফেরদের দেশ থেকে কাফেরদের দল থেকে বের হয়ে নবী আলাহাতামের কাছে সান্নিধ্যে চলে আসছে এই লোকটার যেরকম মর্যাদা ফেতনার যুগে অন্যায় এবং হারাম কাজ না করার সেই মর্যাদা আজকের যুগে চোখের গুনা থেকে বাঁচা কঠিন হয়ে গেছে আমার ভাইয়েরা এই কালে যদি আপনি সৎসাহস করেন তাহলে কেমন জন্য আপনি নবী আলহিস্লামের সঙ্গে চলে গেলেন আল্লাহ আমাদেরকে তফিক দান করুন প্রিয় ভাইরা এর বিপরীতে যদি কেউ তলে তলে চোখের গুণা করেন হাতের গুণা করেন মুখের গুণা করেন অবৈধ সম্পর্ক করেন কোনো মেয়ের সাথে কোন অপাত্রে আপনার যৌন চাহিদাকে যদি করেন মিটান তাহলে তার কিছু নগদ ক্ষতি আছে ভাই কিছু ক্ষতি আছে তার ভিতরে এক নম্বর হলো মানসিক যন্ত্রণা নগদ ক্ষতি মানসিক যন্ত্রণা ভাই বহু মানুষ আছে ফেরেশতা হয়ে গেছে বুড়োকালে মসজিদের সামনের কাতারে চলে আসছি মাসাল্লাহ মসজিদে আসি তো আর বাইর হই না খাদেম সাহেব মহাজ সাহেব ঠেলে বের করতে হয় তসবির দানা হাত থেকে ফেলি না কিন্তু কিন্তু আমি জানি আমি জানি যে আমি কত মেয়ের সাথে কত কুকাম করে কত চরিত্রকে নষ্ট করে কত হারাম কাজ গোপনে গোপনে করে আমি আজ এ পর্যন্ত আসছি আমি যতই ভালো হই না কেন মানুষ আমাকে যতই ভালো বলুক না কেন আমার ভেতরে এই অপরাধের যে বোধ অপরাধের যে অদৃশ্য দাহন জ্বলন বিতর্কার এটা আমাকে সারা জীবন চালাবে কথা বুঝে আসছে ভাই জ্বলবে কি জ্বলবে না আমি এই খারাপ কাজ করছিলাম এই খারাপ কাজ করছিলাম এর ভিতরে যে সমস্ত অপরাধে মানুষ জলে তার ভিতরে জেনার অপরাধটা হলো এরকম বিশেষ করে চোখের মুখের জেনা হাতের জেনা যে এগুলার ক্রিয়া বহুকাল পর্যন্ত অতএব যদি আমরা এটার থেকে বেঁচে না থাকি তাহলে এই যন্ত্রণায় ভুগতে হবে নাম্বার দুই নিকট আত্মীয়রা জেনার মুখামুখি হবে খুব ভালো করে শুনে রাখেন এক সাহাবি নামের কাছে এসে বলতে ইয়ারসুল্লাহ আমি জেনা করতে চাই আমাকে অনুমতি দেন পারমিশন দেন নবীল তাকে বললেন যে কাছে আসো তুমি কি চাইবা তোমার মায়ের সাথে কেউ করো জেনা না তোমার বোনের সাথে 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 না 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 না। আর নবী আলাহিসাম বলেন তুমি যার সাথে জেনা করবা যার সাথে ইটিশ পিটিশ করবা ইমোতে ফেসবুকে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে মোবাইলে যার সাথে ইটিশ পিটিশ করবা তোমার কি মনে হয় না এই মেয়ে কারোর স্ত্রী কারোর বোন কারোর মা তো তোমারটা যদি তুমি না চাও তাহলে আরেকজনের মায়ের সাথে আরেকজনের বোনের সাথে আরেকজনের মেয়ের সাথে তুমি যে বদমাইশি করছো তোমার বিবেকটি বাধা দেওয়া উচিত না নবুল তার জন্য দোয়া করলেন তিনি ফিরে আসলেন প্রিয় ভাইরা এ হাদিসের আলোকে ইমাম শাফির অমতুল্লাহ একটা উক্তি আছে উনি বলেন জেনা আরে নারী গটিতে যত কুকাম আমরা স্কেল করি এই খারাপ কাজ এমন একটা কাজ এটা হলো লোনের মতো লোন আমরা হাওলাত নেই না টাকা পয়সা হাওলাতের মতো হাওলাত নিলে আবার হাওলাত ফেরত দেওয়া হয় না ইমাম শাফির বলেন জেনা যদি করেন বা জেনা সংক্রান্ত কোনো কাজ যদি করেন তাহলে এটা আবার আপনি ফেরত পাবেন ফেরত পাওয়া বুঝেন আপনি কারোর বোনের সাথে জেনা করছেন আপনার বোনের সাথে জেনা করা হবে আপনি কারোর বইয়ের সাথে বদমাশি করছেন আপনার বউকে সেই জায়গায় দাঁড়াতে হবে আপনি কারোর মেয়ের চরিত্র নষ্ট নিয়ে খেলা করছেন আপনার মেয়ের চরিত্র নিয়ে খেলা করা হবে পরিশোধ করা হবে আপনার পরিবারের উপরে অতএব বিবেক যেন বাধা দেয় এই পথে পা বাড়ানোর আগে আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন প্রিয় ভাইয়েরা একাদিসে আসছে যেটা কোনো কোনো মহাদেশে নাম জৈব বলেছেন এগুলো মাঝাতে কোনো সমাজ যখন বেবিচার বেড়ে যায় ভয়াবহ রোগ দেখা দেয় ভয়াবহ মহামারী দেখা দেয় এইডস ক্যান্সার কোনো চিকিৎসা নাই হলেই মরে যাচ্ছে এরকম ভয়াবহ রোগ এটা দুনিয়াতে হয় হলো এই সমস্ত কারণে কিসের কারণে ভাই এই জেনা বেবিচার এগুলো ব্যাপক হওয়ার কারণ নাম্বার চার যদি আমরা এই অশ্লীল কপকর্ম থেকে বেঁচে না থাকি এমন কিছু শারীরিক রোগ দেখা দিবে যেগুলো বেঁচে থাকলে আর দেখা দিত না যারা চারিত্রিক ত্রুটিতে লিপ্ত এই লোকগুলাকে বিভিন্ন শারীরিক রোগ তাদের আক্রান্ত হয় এবং তাদেরকে ধ্বংস করে দেয় আল্লাহ আমাদেরকে এই জন্য এগুলো থেকে বেঁচে থাকার তফিক দান করুন প্রিয় ভাই নবীলামকে আল্লাহ আপনি মেনকে বলে দেন আমাদের ছেলেরা খারাপ খারাপ কাজ কাজ করলে এমন যেটা মুখে বলার মতো না তখন আমরা কি করি নিজেরা ছেলেদেরকে না বলে ছেলের সাদিক বন্ধুকে ডাইকা বলি যে তুমি একটু এর বলে দাও ঠিক না বে ঠিক আল্লাহ বলছেন তার রসুলকে কলিল মুখ হে রসুল আপনি বলে দেন মোমিনদেরকে তার মানে কাজটা কত নির্লজ্জ কাজ প্রিয় ভাই আল্লাহ বলছেন লাতাকাবু জেনা তোমরা জেনার কাছেও যেও না জেনার কাছেও যেও না মানে কি জেনা এমন একটা জিনিস কাছে গেলেই মানুষ পড়ে যায় আপনি প্রথম বলবেন যে একটা মেয়ে তার সাথে আমি কথা বলছি অসুবিধা কি কিন্তু আপনি আর একটু আগেলেই কী করবেন পড়ে যাবেন আল্লাহ তালা আমাদেরকে বেঁচে থাকার তফিক দান করুন বাঁচবো ভাই বাঁচার উপায় কি তিন চারটা উপায় আছে সময় অনেক হয়ে গেছে নাম্বার এক একাকিত্বে কোনো মেয়ের সঙ্গে সময় না কাটানো একাকিত্বে কোনো মেয়ের সঙ্গে সময় না কাটানো আপনি ইনবক্সে ফেসবুকে মেসেঞ্জারে যদি কোনো মেয়ের সাথে চ্যাটিং করেন তাহলে সেটা একাকী হয় নির্জনে এক রুমে থাকা আর ওই একা মানে চ্যাটিং করা একই কথা একসঙ্গে একটা রুমে যদি থাকেন কোনো মেয়ের সঙ্গে সেখানে যেরকম শয়তান আসব তার মনে ভিতরে ইটিস ঢুকাবে এখানেও ঢুকাবে অত এগুলো থেকে বেঁচে থাকতে হবে নবী আলাহাতাম বলেছেন আব্দুল আবিন আব্বাস থেকে বর্ণিত বুখারিমসুম হাদিস তিনি বলেছেন লাইয়াখলুয়ান্না রাজুল বি ইমরাতিন ইল্লা মাহাদু মাহরামিন কোনো ছেলে মেয়ে যেন একাকি কোনো জায়গায় নির্জনে নির্জনের সময় না ব্যয় করে যদি করে তাহলে সেখানে শয়তান এসে ঢুকবে এবং আস্তে আস্তে ভালো কথা থেকে যাইতে জেরার দিকে নিয়ে যাবে টেরো পাবে না কখন সে ধ্বংস হয়ে গেছে অন্য তিনি বলেছেন খাদিসে হুমা শয়তানুমা আহমদের হাদিস দুইজন নারী আর পুরুষ একজন নারী একজন পুরুষ যদি কোনো জায়গায় একসাথ হয় তৃতীয় আরেকজন তাদের সাথে থাকে তার নাম কি শয়তান চাইলেও বাঁচতে পারে না অতএব নির্জনতা এটা পরিহার করতে হবে নাম্বার দুই চোখকে কন্ট্রোল করতে হবে চোখ দিয়ে যদি হারাম জিনিস দেখা বন্ধ করে দেন অটোমেটিক ইনশাআল্লাহ মনের জেনা অন্য বাস্তব জেনা এগুলা থেকে আপনি কি করবেন দূরে সরতে থাকবেন ইনশাআল্লাহ বিদিনিল্লা সহিব নেহাব্বান হাদিসে আসা আব্দুল আবু মাহমুদ থেকে বর্ণিত নবী আলাইসালাম বলেছেন যে মহিলারা হলো ঢেকে রাখার বস্তু যখনই বের হয় শয়তান তাদের পিছে লাগে এদেরকে দিয়ে এই মহিলাকে দিয়ে বহু মানুষকে কি করে বিপদগামী করে অথবা আমাদেরকে সাবধান থাকতে হবে মুসলিম হাদিসে আবু রাজ আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেছেন বেলা বলেছেন আল্লাহ আইনান এ জেনা হুমান নাজার দু চোখের জেনা হলো দেখা অতএব এই দেখা থেকে বাঁচতে পারলে আপনি জেনা থেকে অটোমেটিক বাঁচতে পারবেন চোখে যদি কন্ট্রোল করতে পারেন নাম্বার তিন জেনার যত উপকরণ আছে মাধ্যম আছে সেগুলো থেকে বেঁচে থাকতে হবে যত ফেতনার জায়গা আছে সেগুলোতে যেখানে মহিলা সহকর্মী আছে আমি সেখানে চাকরি না করে যদি অন্য জায়গা থাকে যেখানে মহিলা সহকর্মী সেখানে যান ফেতনাতে দূরে থাকেন তাহলে ইনশাল্লাহ সহজেই নিজের চরিত্রে কি করা যাবে হেফাজতে রাখা যাবে এবং রক্ষা করা যাবে আর সবসময় মাথায় রাখতে হবে এই সচ্চরিত্রবান ব্যক্তির জন্য কি কি পুরস্কার আল্লাহ দিয়েছেন আর চরিত্রকে নষ্ট করলে তার কি কী ক্ষতি আছে এই জিনিসগুলোকে মাথায় রাখতে হবে তাহলে ঈশা বাছা কি হবে সহজ হবে ইমাম আহমদ রহমতুল্লাহ বলেন হত্যার পরে মানুষ খুন করার পরে আমার দৃষ্টিতে জেনা করার চাইতে বড় অপরাধ আর নাই এত বড় অপরাধ চোখের জেনা করেন এটাও জেনা হাতের জানা কান দিয়া গান শুনে মজা নিচ্ছেন মেয়ের সাথে কথা বলে মজা নিচ্ছেন এটাও জানা মানুষ করার পরে এর চেয়েতে বড় অপরাধ নাই মা মালেত আমদাল্লা বলেন প্রিয় ভাইরা আজকে দুনিয়াতে যা করছেন আখেরাতে আপনি স্বীকার করা লাগবে না আপনার আমার হাত স্বীকার করবে আল্লা বলেন আলিয়া ওমন আখিমা আলা আফ ওয়াহি হিম কতকাল লেমন আই দি হিম মত্যাশাদুয়ার জুলুম বিমা কানও কেমন মুখে আল্লা মহর মারি দেবেন হাত বলবে আপনি হাত দিয়া চেটিং করে করে কোন মেয়ের সাথে অবৈধ সম্পর্ক করেছে। মুখ বলবে কান বলবে সেগুলো মুখ খোলে যাবে সেদিন বেজ্যত হওয়ার আগে আগেই সোজা হয়ে যায় চরিত্রকে ভালো রাখি সুখী জীবন পাবো সুখী পরিবার পাবো সুখী দাম্পত্য পাবো দুনিয়াতে শান্তি থাকবো মনের শান্তি হবে আখেরাতে জান্নাত পাবো ইনশাআল্লাহ আল্লাহ তালে আমাদের সকলকে হিম্মত করার তফিক দান করুন জেজাক মাল্লা ওয়াকুদ আওয়ান